نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وقال النبي الكريم صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين উপস্থিত শ্রদ্ধেয় সুসম্মানিত আপনারা জনসাধারণের নির্বাচিত আজকের সভার সুযোগ্য সভাপতি সাহেব, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, গুণকীর্তন করি, হামদ সানা পাঠ করি, যেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র রমজানুল মুবারক মাসে আমাকে আপনাকে এত বড় একটা মহামূল্যবান মজলিসে উপস্থিত হয়ে নিজের জীবনে বাস্তবায়িত করার নিয়ত নিয়ে কোরআন এবং হাদিসের বাণী শ্রবণ করার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন।
যে আল্লাহ এত বড় সুযোগ করেছেন সেই মহান মনিবের প্রতি আমরা জানাই লক্ষ লক্ষ শুকরিয়া। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠি আলহামদুলিল্লাহ, মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মহাত্মা মহাপুরুষ, মানব কুলের শিরোমণি, মানব কুলের মহানায়ক, যেই মহানায়ক শুধু আমি আপনি পর্যন্ত শেষ নয়, সারা পৃথিবীর বুকে, লোকটা হিন্দু হোক না কেন, জৈন হোক না কেন, বৌদ্ধ হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, যে কোনো ধর্ম গোত্রের হোক না কেন, প্রত্যেকটা মানুষের কাছ পর্যন্ত আমার নবী আপনার নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী তথা ইসলামকে ওয়া সম্পূর্ণ নয় সম্পূর্ণরূপে পৌঁছে দিতে পেরেছেন, সেই মহান মানবের প্রতি লক্ষ লক্ষ শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে সব চাইতে উৎকৃষ্ট দুরুদটুকু আমরা পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই আমার, জানি না আপনারা কিরকম বক্তব্য শুনতে পছন্দ করেন, তারপরেও আমি এখান থেকে হালকা ইঙ্গিত পেলাম যেটা আমি এখন বর্তমানে ভালোবাসি। আপনাদের সামনে কমের পক্ষে একটা ঘন্টা হলেও বক্তব্য রাখব, সেটা কাটা কথাই হবে। জি, আপনারা কাটা কথা ভালোবাসছেন নাকি সুর ভালোবাসছেন, কোনটা? জি, কাটা কথা। আরে এই আওয়াজটা আমার কানে এসেছে, এটা আমি পছন্দ করি। তবে আমার একটা বদ অভ্যাস যে আমি গজল বেশি বলতে পারি না, আমি জলসাতে বেশি গজল বলতে পারি না। এটা আপনারা ভালো বলেন আর খারাপই বলেন, ভূমিকার মাধ্যমে অতিরিক্ত হলে একটাই গজল বলি, সেটাও আজকে বললাম না। তো আজকে আমি যে তথ্যটা আপনাদের সামনে দেব সেটা হচ্ছে গাইড বুক বা প্রেসক্রিপশন। আপনারা যখন একটা বাইক কিনতে যাবেন, মোটর বাইক শোরুমে যাবেন, আপনাকে বাইকটা সুন্দর করে কর্মচারীরা দেখিয়ে দেবে, আর আপনি যখন বাইকটাকে শোরুম থেকে বের করে নিয়ে আসবেন দেখবেন আপনাকে একটা বই দিবে, বই, ওই বইটার মাঝে আপনার পুরো মোটর বাইকটার ছবি অঙ্কন করা থাকে, কেটে কেটে, কোনো জায়গায় আপনার গিয়ার বক্সের ছবি দেওয়া থাকে, কোনো জায়গায় মিটারের ছবি দেওয়া থাকে, কোনো জায়গায় অ্যাক্সেলেটরের ছবি দেওয়া থাকে, কোনো জায়গায় চাবি ঢোকানোর জায়গাটার ছবি দেওয়া থাকে, আর ওখানে তীর চিহ্ন দিয়ে 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 বোঝানো থাকে যে এখানে চাবিটা ভরে দিলে স্টার্ট হবে, এখানে গিয়ারটা লাগাতে হয়, এখানে অ্যাক্সেলেটর দিতে হয়, এইরকম গাইড বুক থাকে না ভাই? এই যে মাইকের স্ট্যান্ড বা মাইক্রোফোন, আপনি জিজ্ঞেস করেন মাইক অপারেটরকে যে এই জিনিসটা কেনার পেছনেও তাদেরকে একটা গাইড বুক দেওয়া হয়েছে। এই যে আমার ভাইরা যারা ইউটিউবার ভাই আছেন, এই যে স্ট্যান্ড লাগানো আছে, মাইক্রোফোন লাগানো আছে, প্রত্যেকটার পেছনে গাইড বুক দেওয়া আছে। সামান্য একটা
আপনি গ্যাসের সিরাপ কিনবেন বা কোনো ঔষধ কিনবেন, তো সিরাপের প্যাকেটের ভেতরেও একটা পাতার ভেতরে অঙ্কন কষে কষে দেওয়া থাকে যে কিভাবে খাবে, বাচ্চারা কিভাবে খাবে, বুড়ো মানুষ কিভাবে খাবে, যুবক মানুষ কিভাবে খাবে, এরকম থাকে না? তাহলে আপনি কি মনে করছেন? আমি কি মনে করছি যে আমার এত বড় একটা সুন্দর জীবন, সুন্দর জিন্দেগি, 40-50-60 বছরের জীবন, এই 50-60 বছরের জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব রূপে পৃথিবীতে পাঠালেন, তা আমাদের পেছনে কি কোনো গাইডবুক বা প্রেসক্রিপশন নাই? জি, যদি থেকে থাকে তাহলে সেটার নাম কি? জি, কথা বলতে হবে আমার সাথে, আল কোরআন। এই আল কোরআনটা আমাদের সব মানুষের গাইডবুক। আমরা হাঁটার পথে কিভাবে পাটা রাখব, পাটা লম্বা করে রাখব নাকি ছোট করে রাখব, হাঁটার সময় আমরা জোরে জোরে দৌড়ে দৌড়ে হাঁটব নাকি আস্তে আস্তে হাঁটব, আমরা পেচ্ছাপ কিভাবে করব, পায়খানা কিভাবে করব, মানুষের সাথে কথা কিভাবে বলবো, অন্যের বাড়ি যেতে গেলে কি নিয়মে তার বাড়িতে প্রবেশ করতে হবে, এই সমস্ত নিয়ম কানুন এই কোরআনুল কারিমের ভেতরে দেওয়া আছে না নাই? এইটাকে যারা মেনে নিতে পেরেছে তারা সফল কাম হয়েছে, আর এইটাকে যারা অস্বীকার করেছে তাদের জীবন বরবাদ, তাদের জীবন বরবাদ হয়ে গেছে, এরা নিস্তেনাবুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এরা হালাক হয়ে গেছে, এরা কামিয়াবি পাবে না। আমরা সর্বক্ষেত্রে গাইডবুককে মানলাম, একটা বাড়ি তৈরি করার পেছনে গাইডবুক হিসাবে একটা ইঞ্জিনিয়ারকে কাজে লাগালাম, ভাই আমাকে এই ডিজাইনের একটা বাড়ি করতে হবে, কিভাবে করলে বাড়িটা মজবুত হবে, ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ নেই, অথচ আমার আপনার এত বড় একটা মহামূল্যবান দেহ আল্লাহ রাব্বুল আলামিন মানব রূপে পাঠালেন, এর পেছনে আমরা কখনো গাইডবুক কোরআনুল কারিমকে ফলো করার চেষ্টা করলাম না। এই প্রেসক্রিপশন মেনে যে জীবন অতিবাহিত করবে সে জীবনে কামিয়াবি হবে, নচেত কামিয়াবি হতে পারবে না। যাক, ভূমিকার কথা এখানে শেষ করলাম, এবার সরাসরি কোরআনুল কারিমের আয়াতের দিকে যাব এবং যে হাদিসখানা আমি পরিবেশন করেছি সেটিকে বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমি আজকে যে সূরাটা পাঠ করেছি সেই সূরাটার নাম হচ্ছে সূরায়ে আনফাল। সূরাটার পরিচয় হয়ে যাক, এর পরিচিতিটা আগে আমরা জেনে নিই। সূরার নাম সূরায়ে আনফাল, এটি কোরআনুল কারিমের প্রথম পারার 8 নম্বর সিরিয়ালে রয়েছে। এই সূরাটিতে 10 খানা রুকু আছে। এই সূরাটিতে 1243 খানা শব্দ আছে। এই সূরাটিতে অক্ষর বা বর্ণ আছে 5299 খানা। এই সূরাটি নাম যে সূরায়ে আনফাল, এই আনফাল এর মানে হচ্ছে গনিমতের মাল বা যুদ্ধে লব্ধ মাল। সংক্ষিপ্ত আকারে এই সূরার পরিচয় শেষ করলাম, বেশি বলার প্রয়োজন নেই, নাকি আর কিছু বলার প্রয়োজন আছে? সূরাটার পরিচয় আমরা জানতে পারলাম তো, এবার আসুন এই সূরাটা নাজিল হলো কেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একে অবতীর্ণ করলেন কেন, এই কারণটা জানব। যখনই কোনো সূরা বা আয়াত নাজিল হয়েছে প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সম্পূর্ণ আয়াতগুলোকে 114খানা সূরাকে বিশ্বনবীর উপরে নাজিল করেছেন। এই যে রমজানুল কারিম এখন বর্তমানে চলছে, এটা প্রচণ্ড গরমের সময় অবতীর্ণ হয়েছিল, প্রচণ্ড গরমের সময়, এজন্য রমজান শব্দটার
অর্থ দুইভাবে করেছেন মুহাদ্দিসিন ইকরাম। রমজান শব্দটি রা মিম যাদ এই তিনটি অক্ষর থেকে এসেছে রমজ, এর মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। তো কোনো কোনো মুহাদ্দিস তিনারা বলছেন প্রচণ্ড প্রখর রৌদ্রের সময় রমজান বা রোজা এটা মানুষের প্রতি নাজিল হয়েছে, এর কারণে এর মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া। কোনো কোনো মুহাদ্দিসিন ইকরাম তিনারা বলছেন যে রমজ বা রমজান এই শব্দটার মানে জ্বালিয়ে দেওয়া, এই জন্য যে মানুষ পৃথিবীতে যে এগারো মাস গুনার কাজ করেছে এই এগারো মাসের গুনাকে এক মাসে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া, নিজের জীবন থেকে পাপগুলোকে মোচন করে নেওয়ার জন্য এই রমজানের বা রমজ শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। এই দুইভাবে এই রমজান শব্দের ব্যাখ্যা বা অর্থ ওলামা ইকরামরা করেছেন। যাই হোক, এই যে সূরা, এই সূরাটা পৃথিবীতে আসলো কেন? আচ্ছা আপনারা বলুন তো, ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। ইতিপূর্বে আর এইরকম বড় ধরনের যুদ্ধ হয়নি, এটাই সর্বপ্রথম যুদ্ধ, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ। তিনি চাচ্ছিলেন না, মন থেকে মেনে নিতে পারেননি যুদ্ধটাকে, অথচ কাফেরেরা ষড়যন্ত্র করে, কাফেরেরা আপনার চক্রান্ত করে তারা হঠাৎ করে যুদ্ধের ফয়সালা নিয়ে নিল, যুদ্ধ করব। আল্লাহ রাসূল তাকে পৃথিবী থেকে বিদায় করে দেব। হঠাৎ করে এরা যে যুদ্ধের চক্রান্ত করলো, কারণটা কি? দিন বা দিন, দিন বা দিন, যতদিন যায়, যতদিন যায়, যত বছর যায়, যত মাস যায়, বেইদিনের সংখ্যা কমতে থাকে, কাফেরের সংখ্যা কমতে থাকে, মুরতাদের সংখ্যা কমতে থাকে, মুনাফিকের সংখ্যা কমতে থাকে, সকলে কোরআনের ছায়া তলে এসে সকলে ইসলাম কবুল করছেন। এবার বেইদিনেরা চিন্তা করছে যে এইরকমভাবে যদি চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে মক্কা মুকাররমাতে, আর বেইদিন খুঁজে পাওয়া যাবে না, আমাদের সঙ্গের সাথী আর খুঁজে পাওয়া যাবে না, সকলে ইসলাম কবুল করে মুহাম্মাদের সাথী হয়ে যাবে। জোরে বলেন নারায়ে তাকবীর। এই জন্য কাফেরেরা চক্রান্ত করে যুদ্ধের ঘোষণা করে দিল। বিশ্বনবী তিনি জানতেন না যে আমাকে যুদ্ধ করতে হবে, হঠাৎ করে তিনি যুদ্ধর ফয়সালা শোনার পরে তিনি মুখ ফিরিয়ে নিলেন না, ও প্রস্তুতি গ্রহণ করা অবস্থায় বিশ্বনবী যুদ্ধ করার জন্য মাত্র 313 জন মুসলমানের সৈনিক নিয়ে তিনি বদরের প্রান্তে চলে গেলেন। মুসলমানের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর অধিক। জি, 1000-এর অধিক, 1300 জন বেঈমান, বেইদিন, কাফের এবং মুসলমানদের পক্ষ থেকে ইসলামের সৈনিক ছিলেন মাত্র 313 জন। কোথায় 313 জন, কোথায় 1300 জন? চিন্তা করুন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জয় জয়কার করে দিয়েছিলেন, নারায়ে তাকবীর। কিন্তু বিশ্বনবী যে যুদ্ধটা করেছিলেন, তিনি সিস্টেমে যুদ্ধ করেছিলেন, লাঠিতে মজবুত না হলে বুদ্ধিতে মজবুত হতে হয়, আর সেই বুদ্ধিমত্তার কাজ, বুদ্ধিমত্তার প্রমাণটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বদরের যুদ্ধতে দেখিয়েছিলেন। যুদ্ধ শুরু হবে, ইতিপূর্বে বিশ্বনবী সমস্ত সাহাবাদেরকে নিয়ে, অর্থাৎ 313 জন সাহাবাকে নিয়ে পরামর্শ করছেন কিভাবে যুদ্ধ করা যায়। এবার 313 জন সাহাবাকে তিনটি ভাগে বিভক্ত করে দিলেন, তিনটি ভাগে বিভক্ত করে দিলেন। এক ভাগ কাফেরদের সাথে লড়াই করবে, তুমুল গতিতে লড়াই করবে, আর এক ভাগ বিশ্বনবীকে চারিদিক থেকে ঘিরে রাখবেন, যাতে করে বেইদিনেরা পেছন থেকে এসে বিশ্বনবীকে আঘাত হানতে না পারে, আক্রমণ করতে না পারে। যদি বিশ্বনবীকে আক্রমণ করে দেওয়া হয়,
এটাই ইসলামের প্রথম যুদ্ধ। আর এখানেই যদি বিশ্বনবী আপনার দুনিয়া ছেড়ে চলে যান বা শহীদ করে দেওয়া হয়, তাহলে ইসলামটা আর ছড়িয়ে ছিটিয়ে যাবে না। অতএব বিশ্বনবীকে বাঁচাতেই হবে। এই বলে সাহাবা ইকরামদের মধ্যে একদল বিশ্বনবীকে চারিদিক থেকে এইভাবে ঘিরে রাখলেন, যাতে করে কাফের বেদিনেরা যখন আক্রমণ করতে আসবে তখন সেই আক্রমণটা বিশ্বনবীকে না লেগে যেন সাহাবাদের শরীরে লাগে। তাদের ইমান, দেখেন তাদের ইমান, তাদের চিন্তা ধারণা কেমন ছিল। বলছিলাম তিন ভাগে বিভক্ত হওয়া। তিন নম্বর ভাগে যে সাহাবা ইকরামরা বিভক্ত হয়েছিলেন, তিনারা হচ্ছেন যে যখন কাফের বেদিনেরা লড়াইয়ের মাঝে হেরে গিয়ে তারা তাদের সমস্ত সম্পদগুলোকে ছেড়ে পালিয়ে যাবে, তখন এই এক ভাগ দল তারা ওই সম্পদগুলোকে গুচ্ছিত করবেন। এই বুদ্ধি পরামর্শ করার পরে এবার যুদ্ধ চলছে, তুমুল গতিতে যুদ্ধ চলছে। এক পর্যায়ে কাফেরেরা হেরে গিয়ে মালগুলোকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কিছু সংখ্যক সাহাবাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দী করেছিলেন, আর কাফের বেদিনদের মালগুলোকে গুচ্ছিত করেছিলেন কিছু সংখ্যক সাহাবা। যুদ্ধ শেষ, ইসলাম জিতল, ইসলামের জয় জয়কার হল। এবার সন্ধ্যাবেলায় সাহাবা ইকরাম এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভিতরে ঢুকে আছেন। তাঁবু পর্যন্ত তাঁবুর ভিতরে ঢুকে আছেন, তাঁবুর ভিতরে এবার সাহাবাদের মধ্যে বিতর্ক তৈরি হল। তারা যেন ঝগড়া করার মতো একটা পরিস্থিতিতে পৌঁছে গেল। কি নিয়ে? এই যে যুদ্ধের মধ্যে কাফের বেদিনেরা তাদের সম্পদগুলোকে ছেড়ে পালিয়ে গেছিল, এবং এই সম্পদগুলো যে কিছু সংখ্যক সাহাবা গুচ্ছিত করেছিলেন, যারা গুচ্ছিত করেছিলেন তারা বলছেন এই সম্পদগুলো গুচ্ছিত আমরা করেছি, অতএব এই মালের হকদার আমরা, এই মালের হক শুধু আমরাই রাখি। আপনাকে বলছিলাম এই যুদ্ধটা হয়েছিল তিন ভাগে বিভক্ত হয়ে সাহাবা ইকরামরা, সাহাবারা তিন ভাগে বিভক্ত হয়ে যে যুদ্ধটা করেছিলেন, তন্মধ্যে এক ভাগ মালগুলোকে গুচ্ছিত করেছিল এবং তারা বলছিল যে মালটা আমাদের, আর এক ভাগ যারা বিশ্বনবীকে চারিদিক থেকে ঘিরে রেখেছিলেন তারা বলছেন ও আমার ভাইয়েরা, যদি আমরা এই বিশ্বনবীকে চারিদিক থেকে ঘিরে না রাখতাম তাহলে কাফের বেদিনেরা বিশ্বনবীকে এখানে শহীদ করিয়ে দিতেন, অতএব আমরা বিশ্বনবীকে বাঁচিয়ে রেখেছি, আমরা বিশ্বনবীকে বাঁচতে সাহায্য করেছি, আমরা আমাদের শরীরকে ঢাল বানিয়ে দিয়েছিলাম, অতএব এই মালে তোমাদের শুধু হক নয়, আমরাও এই মালের অধিকারী, আমরাও এই মালের হক রাখি। তিন নম্বর, যারা কাফেরদের সাথে লড়াই করছিল, তুমুল গতিতে লড়াই চালাচ্ছিল, তারা বলছিল যদি আমরা কাফেরদের সাথে লড়াই না করতাম তাহলে কাফেররা ময়দান ছাড়া হতো না, আর ময়দান ছাড়া যখন হতো না তো তোমরা এই মালগুলোকে গুচ্ছিত করতে পারতে না, তারা মালগুলো ছেড়ে যেতে না, অতএব এই মালের হক আমরাও রাখি, এই মালে আমাদের হক আছে, আমাদের অধিকার রয়েছে। এরা বলছে আমাদের, ওরা বলছে আমাদের, তারা বলছে আমাদের, এখানে একটা বিতর্ক সৃষ্টি হলো, ঝগড়া হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হলো। রব্বুল আলামিন আরশে আজিমে বসে তিনি এই বিতর্কগুলোকে শুনছেন, দেখছেন। দেখার পরে আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন, ও জিবরিল, বিশ্বনবী এবং সাহাবাদের মধ্যে এবার হয়তো বিতর্ক তৈরি হয়ে যেতে পারে, তার আগে যাও বিশ্বনবীর কানে 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 এই নিয়মটা বলে দাও। বলে আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে এই কুরআনুল কারিমের সূরা আনফালের আয়াতগুলি নাজিল করছেন। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী, তারা আপনাকে গানিমাতের মাল সম্পর্কে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন। আপনাকে তারা
গনিমতের যুদ্ধে লব্ধ মাল সম্পর্কে জিজ্ঞেস করছেন, আপনি তাদেরকে বলে দিন কি উলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, এই যে আজকে তোমরা মালটা নিয়ে ঝগড়া বিবাদ করছো, আজকে তোমরা নিজেদের মধ্যে বিতর্ক তৈরি করেছ, তোমরা কেউ বিতর্ক করো না, এর ফয়সালা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। উলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, এই মালে তোমাদের কারো হক নাই। ইতিপূর্বে তিন ভাগে বিভক্ত হওয়া দলগুলি তারা বলছিল যে মালটা আমাদের, এখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন না, এই মালে তোমাদের কারো হক নেই, হকটা কার? লিল্লাহি ওয়ার রাসূল, এই মালে হক একমাত্র আল্লাহ এবং তার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, আল্লাহ এবং তার রাসূলের যে এই মালটা হয়ে গেল, এর মানে কি এই মালটা আল্লাহ ভক্ষণ করবেন বা নবী ভক্ষণ করবেন? না, এর মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূল যেভাবে তোমাদেরকে বণ্টন করে দিবেন সেইভাবে তোমরা নিতে পাবে। আপনাকে একটা তথ্য বলে যাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন হওয়ার আগ পর্যন্ত, মানে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত যতগুলি নবী এবং রাসূল এবং উম্মত এসেছিলেন, কোনো নবী কোনো রাসূলের প্রতি গনিমতের মাল খাওয়াটা জায়েজ ছিল না। বিশ্বনবীর আগে যতগুলো নবী এবং রাসূল এবং উম্মত এসেছেন, কোনো জনের প্রতি গনিমতের মাল ভক্ষণ করাটা জায়েজ ছিল না। শুধুমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার উম্মতের উপরে গনিমতের মাল ভক্ষণ করা বা খাওয়াটা জায়েজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রকার দয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রকারের করুণা কৃপা, যেটা আমরা বুঝতে পারলাম না। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন লিল্লাহি ওয়ার রাসূল, এই মালে শুধুমাত্র হক রাখে আল্লাহ এবং তার রাসূল। এবার বলুন তো, যারা যুদ্ধ করছিল কষ্ট করে, যারা মালগুলোকে গুচ্ছিত করেছিল, যারা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিদিক থেকে ঘিরে রেখেছিলেন, তাদের মধ্যে একটা সন্দেহ জাগবে কি জাগবে না? যে আমরা এত কষ্ট করে যুদ্ধ করলাম, আমরা এত কষ্ট করে নিজের শরীরকে ঢাল বানিয়ে দিয়ে বিশ্বনবীকে বাঁচানোর চেষ্টা করলাম, আমরা এত কষ্ট করে কাফেরদেরকে ময়দান ছাড়া করে মালগুলোকে গুচ্ছিত করলাম, আর এই মালগুলো আমরা পেলাম না? মানুষের মধ্যে সন্দেহ একটা কাজ করবে কিনা বলুন। আল্লাহ এবার আবার সাবধান করছেন, এই তোমরা এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমরা এই ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমরা এই রকম সন্দেহ মনের মধ্যে রাখো না যে আমরা কষ্ট করে মালগুলো গুচ্ছিত করলাম, আমরা কষ্ট করে যুদ্ধ করলাম, আর এমনি এমনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর এই মালের হকটা হয়ে গেল, এই রকম কথা বলতে যেও না। এই কথা বলার জন্য তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে যদি তোমরা ভয় করো তাহলে সঠিক ফয়সালাটা এখানেই চলে আসবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা নিজেদের মধ্যে যে বিতর্ক সৃষ্টি করেছিলে, তোমরা নিজেদের মধ্যে যে ঝগড়াটা সৃষ্টি করেছিলে, তোমরা যে একে অপরে বিতর্ক করছিলে, এই বিতর্ক করা থেকে তোমরা নিজেকে সংশোধন করে নাও, তোমরা নিজে নিজে সংশোধিত হয়ে যাও, তোমরা নিজেদেরকে সংযত করো, তোমরা কেউ একে অপরে আপোষের মধ্যে ঝগড়া বিবাদ করো না। ওয়া আতিউল্লাহ, এবং তোমরা কি করো, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো। ওয়া রাসূলহু, এবং তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। একথাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন।
যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আনুগত্য করি, যদি আমরা আমাদের জীবনে আনতে পারি, যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে আইডিয়াল স্বরূপ মেনে নিতে পারি, তবে কোনো মানুষ জাহান্নামে যেতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগিয়ে দিলেন যে তোমরাকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেকে মুমিন বলে থাকো, যদি তোমরা নিজেকে মুমিন বানাতে চাও, যদি তোমরা নিজেকে মুমিন মনে করতে চাও, মুমিনের পরিচয় দিতে চাও, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। তবে নিশ্চয়ই মুমিন হলে কিছু মাল পাওয়া যাবে, না হলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়ার কথা বললেন কেন? ঈমানদার হওয়ার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন? তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নুজরুল কুরআন 2001 চলে গেলেন উনি, না আসি কই প্রধান সাহেবকে একটু আমার সাথে দেখা করতে বলেন, উনি আসবেন না, আসবেন না। আচ্ছা যাক, নজরুল প্রধান সাহেব উনি অসুস্থ আছেন, তিনি 2000 টাকা আপনাদের জামে মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা আল্লাহকে ভালোবাসনে বলা হবে, তাদের সামনে যদি কোরআনের তিলাওয়াত করা হয়, কোরআনের আইন বিধিবিধানগুলোকে শোনানো হয়, তারা যখন শুনতে পাবে যে এটা হলো কোরআনের আইন, এই পথে চলতে হবে, এই পথে চলতে হবে না, এই বিধিবিধানগুলো যখন আমাদের প্রতি নাজিল হবে বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, তখন তাদের ভয়ের অন্তরটা কেঁপে উঠবে। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিধান দিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, এ আমার বান্দারা, এ আমার গোলামেরা, তোমরা বিবাহিত হওয়ার পরে জেনা করিও না, কিংবা অবিবাহিত অবস্থায় জেনা করলে তার হুকুম আলাদা এবং বিবাহিত অবস্থায় জেনা করলে তার হুকুম আলাদা। বিবাহিত অবস্থায় যদি কেউ জেনা করে, সেটা নারী হোক কিংবা পুরুষ, তার শাস্তি হচ্ছে তাকে বুক পর্যন্ত গেড়ে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, রজম করে দেওয়া, এটা হচ্ছে বিবাহিত অবস্থায় জেনা করার শাস্তি। যদি আপনি অবিবাহিত অবস্থায় জেনা করেন তাহলে তার শাস্তি কী? তাহলে তাকে 100 কোড়া লাগাতে হবে। এমনি কিভাবে আল্লাহর আইন শোনার পরে, আল্লাহর জিকির শোনার পরে, কোরআন শোনার পরে কেমন আমাদের অন্তরটা কাঁপে, তার চাক্ষুষ একটা প্রমাণ আপনাকে দেখাই। গামেদি গোত্রের একজন মহিলা বিবাহিত অবস্থায় জেনা করেছিল, জেনা করার পরে পরে কোরআনুল কারিমের আইনটা সে কিন্তু জানে না। মাজারুল 1000 টাকা দিয়েছেন, তিনি যে নিয়তে যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি তার নিয়ত এবং উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিশ্বনবীর হাতে যখনই কোনো দান আসত তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটাই দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তা আমি তার থেকে বাড়াতে পারছি না। মানিরুল মেম্বার স্বামী স্ত্রী মিলে 5000 টাকা, আল্লাহ তুমি তাদের দানকে সাদরে গ্রহণ আর মঞ্জুর করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো কি বলছিলাম, যে কোরআনের আইন শুনলে যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের অন্তরটা কেঁপে উঠবে, থরথর করে কাঁপবে। গামিদি গোত্রের একজন মহিলা জেনা করার পরে, বিবাহিত অবস্থায় জেনা করেছেন, এখনও কোরআনের বিধান তিনি জানেননি, জেনা করেছেন, জেনা করে কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে তিনি এবার কোরআনের বিধানটা জানতে পারলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, কেউ যদি
বিবাহিত অবস্থায় জেনা করে তাহলে পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো আর হক নেই, তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং সেটা হলো তাকে পাথর খেয়ে 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 মরে যেতে হবে। এই আইন যখন শুনেছে সে আর থাকতে পারলো না, অন্তর থরথর থরথর করে কাঁপছে, চোখ দিয়ে অশ্রু বেয়ে 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 পড়ছে। ইতিমধ্যে তিনি চললেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন ফাতাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবীকে যখন এই কথাটা বললেন আল্লাহর নবী মুখটাকে অন্যদিকে ফিরিয়ে নিলেন। এই দিকে যখন মুখটাকে ফিরিয়ে নিলেন মহিলা আবার বিশ্বনবীর সামনে এসে বলছেন ফাতাহিরনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী গো আপনি আমাকে পাক করে নেন, পবিত্র করে নেন। দুই দুইবার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার থেকে মুখটাকে ফিরিয়ে নিলেন। মুখটা ফিরিয়ে নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খবর নিলেন যে মহিলাটা কি সত্যি স্বজ্ঞানে স্বইচ্ছায় শাস্তি পাওয়ার জন্য এসেছে নাকি এই মহিলাটা পাগল হয়ে গেছে। আচ্ছা বলুন তো এই জামানাতে নিজে নিজেই জীবন দেওয়ার জন্য কেউ কি রাজি আছে? যাবে? কেউ যাবে? কেউ যাবে না, সকলেই বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে। যা সম্পদ আছে সমস্ত কিছু বিক্রি করে দিয়েও যদি সে একদিন মাত্র বেঁচে থাকতে পারে তাহলে সেটাই করবে। কিন্তু সেই গামীদি গোত্রের মহিলা যখন কোরআনের বিধানটাকে শুনতে পেয়েছে, এই কোরআনুল করিমের বিধানটা শোনার পরে তার অন্তর থরথর থরথর করে কেঁপেই যাচ্ছে, চোখ দিয়ে অনর্গল অশ্রু বেয়ে 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 পড়ছে। বিশ্বনবী আবার খবর নিয়ে দেখলেন, খবর নিয়ে দেখানোর পরে বুঝলেন যে এই মহিলা কোনো পাগল নয়, এই মহিলা কোনো মাজনুন হয়ে যায়নি, এই মহিলার কোনো মাথা হেঁট হয়ে যায়নি, এই মহিলা কোনো পাগল পাগলই নয়, এই মহিলা স্বজ্ঞানে স্বইচ্ছায় কোরআনের আইনকে মেনে নেওয়ার জন্য রাজি আছে। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মহিলাটিকে বললেন ও মহিলা তোমার পেটে একটা সন্তান ধারণ হয়েছে, এই সন্তানটা কোনো অপরাধ করে নাই, এই সন্তানটাকে পৃথিবীতে আসা পর্যন্ত তোমাকে অপেক্ষা করে নিতে হবে, তোমাকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। এবং সন্তানটা যখন প্রসব হল বিশ্বনবীর দরবারে আসলেন, বিশ্বনবী বলছেন এই সন্তানটা যতক্ষণ পর্যন্ত কিছু খেতে না শিখবে অতদিন পর্যন্ত তুমি আবার অপেক্ষা করো। কিছুদিন কাটার পরে বাচ্চাটা এবার খেতে শিখছেন, একটা রুটির টুকরো বাচ্চার হাতে ধরিয়ে দিয়ে মহিলা বিশ্বনবীর দরবারে আসলেন, এসে আবার বলছেন ফাতাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো আপনি আমাকে পাক করে নিন, আপনি আমাকে পবিত্র করে নিন। বিশ্বনবী এবার হুকুম দিলেন, হুকুম দিয়ে তাকে একটা খালি মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে একটা গর্ত খনন করার পরে তাকে বুক পর্যন্ত করতে ঢুকিয়ে দেওয়া হলো, পুঁতে দেওয়া হলো। এবং সাহাবা ইকরামরা একের পর এক লাগাতার তারা পাথর ছুটতে থাকলো, পাথর ছুটতে 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 এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ নামের একজন সাহাবা তিনি একটা পাথর নিয়ে মহিলাকে নিশানা করে মহিলাকে পাথরটা যেমন মারলেন মহিলার কপাল ফেটে রক্তটা যেন খালিদ বিন ওয়ালিদের গায়ে লেগেছে। খালিদ বিন ওয়ালিদ বিরক্ত হয়ে রাগ প্রকাশ করে ক্ষোভ প্রকাশ করে তিনি আবার বলছেন ছি 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 ছি, একজন জেনাকারী মহিলার রক্ত যেন আমার গায়ে লেগে গেল, আমার জামাটা নাপাক হয়ে গেল, আমাকে ঘৃণা করে দিল, না 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 আমাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যেন শুনতে পেলেন এবং বিশ্বনবী এতই রাগে রাগান্বিত হয়ে গেলেন, বিশ্বনবী বলছেন ও খালিদ বিন ওয়ালিদ এই মহিলাকে গালি দিও না, এই মহিলাকে গালি দিও না, এই মহিলা এত তওবা করেছে, এই মহিলা এত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে, এই মহিলা আল্লাহর এই আইনটাকে মেনে নেওয়ার জন্য এত আপ্রাণ চেষ্টা করেছে যে এই মহিলার তওবাটাকে যদি সারা পৃথিবীবাসীকে বন্টন করে দেওয়া হয় সারা পৃথিবীবাসী একসঙ্গে ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, এই দেখেন এটা হলো কোরআনের আইন শোনার পরে অন্তর কেঁপে যাওয়া, এই দেখেন এটা কোরআনের তেলাওয়াত শোনার পরে মানুষের অন্তর কেঁপে যাওয়া, এই দেখেন কোরআনের আইন শোনার পরে আপনার দুই চোখ বেয়ে বেয়ে অশ্রু বয়ে যাওয়া, এটা হচ্ছে কোরআনের তেলাওয়াত শোনার, কোরআনের আইন শোনার, কোরআনের বিধিবিধান শোনার পরে মানুষের অন্তরটা
কম্পিত হবে, চোখ দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়বে। এটা হচ্ছে মুমিনের এক নম্বর গুণ। দুই নম্বর গুণটা কি? ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন ব্যক্তির দুই নম্বর পরিচয় হলো, দুই নম্বর গুণ হলো, তার সামনে যখন আল্লাহর নিদর্শনাবলীকে পেশ করা হবে তখন তার অন্তরটা এমনভাবে কম্পিত হবে, কম্পিত শুধু হয়ে থেকে যাবে না, তার ঈমানটাও বেড়ে যাবে। কেমন? আপনাকে একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন দেখায়। আচ্ছা, একটা মায়ের পেটে সন্তান কতদিন থাকে? 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস বা যেদিন আপনার মেয়ের, আপনার বৌমার, আপনার স্ত্রীর পেটে গর্ভধারণ করেছে একজন সন্তান, সেদিন থেকে আপনার মাথায় চিন্তা ঢুকে গেছে যে আমার সন্তানটা নর্মালে ডেলিভারি হবে নাকি সিজারে ডেলিভারি হবে। আর বর্তমানে সিজারটা একটা ব্যবসায় পরিণত হয়েছে, এটা চিকিৎসা বিজ্ঞান থেকেই প্রমাণিত, এটা আমার মুখের কথা নয়। তা না হলে আপনি বিশ্বনবীর যুগটাকে একটু খুঁজে দেখুন, তার ইতিহাসটাকে পড়ুন, সে যুগে কোনো সিজার লেগেছিল না। আচ্ছা, সিজার যদিও লাগে তাহলে 100টাতে 2 জনকে সিজার লাগতে পারে, কিন্তু বর্তমানে 100টাতে 80টাকেই সিজারে ডেলিভারি করা হচ্ছে, এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে, এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। যাই হোক, আমি বলছিলাম যেদিন আপনার স্ত্রীর পেটে একজন সন্তান ধারণ হয়েছে সেদিন থেকে আপনার মাথাটা পাগল হয়ে গেছে যে আমার সন্তানটা কিভাবে ডেলিভারি হবে, আজকে আমার স্ত্রীর শরীর ভালো নয়, আজকে মালদা নিয়ে যেতে হবে, আজকে কাটিহার নিয়ে যেতে হবে, আজকে অমুক জায়গায় আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, অমুক জায়গায় ব্লাড টেস্ট করতে হবে, এই করে করে আপনি ব্যস্ত থাকেন কি থাকেন না? তারপরে যেদিন আপনার সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায়, কাটিহারে নার্সিংহোমে নিয়ে গেলেন কিংবা মালদা নার্সিংহোমে নিয়ে গেলেন, নার্সিংহোমে আপনার সন্তানটা সিজারের মাধ্যমে পৃথিবীর মুখ দেখলো, পৃথিবীর চেহারা দেখলো, হঠাৎ করে আয়ারা তাকে পরিষ্কার করে তাকে সুন্দর জায়গায় শুইয়ে দিয়ে তাকে মায়ের বুকে দিয়ে দিয়ে মায়ের দুগ্ধ পান করাতে শুরু করলো, ইতিমধ্যেই এবার ওই আশাটা বা আয়াটা এবার খবর দিচ্ছেন, কে আছো গো, এই মহিলার স্বামী বা এই মহিলার পরিবারের কেউ আছো কি? বলে হ্যাঁ, আমি তার স্বামী আছি। বলে তোমার জন্য একটা শুভ সংবাদ রয়েছে যে তোমার আজকে একটা ছেলে সন্তান জন্ম হয়েছে। হঠাৎ করে আমি লাফাতে লাগলাম, খুশি হয়ে গেলাম, মিষ্টি মানটা বিতরণ করতে লাগলাম, বিতরণ করতে 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 এবার দেখা গেল যে ওই সন্তানটা আমার বাড়িতে আসার পরে, বলুন তো, একটা মানুষের বাচ্চা জন্ম নেওয়ার পরে বাচ্চাটাকে হাঁটতে সময় কতদিন লাগে? কতদিন? 1 থেকে 1.5 বছর সময় লাগে। আমি এটা আল্লাহর নিদর্শন দেখানোর জন্য বলছি, আপনি এক্ষুনি বুঝতে পেরে যাবেন। আচ্ছা, 1 থেকে 1.5 বছর যে এই বাচ্চাটা হাঁটতে পারলো না, তাহলে এই বাচ্চাটা কি অবহেলার শিকার হয়েছে নাকি সে দাদা নানা নানির মায়ের বাপের আপনার কিনা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কোলে থেকে 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 আদর পেয়ে 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 ছেলেটা মানুষ হয়েছে? কোনটা আদর পেয়েছে? আচ্ছা, আপনার বাড়ির উঠানে একটা গায় গাভী বাঁধা থাকে। আচ্ছা, গাভীর পেটে একটা বাচ্চা কতদিন থাকে? একই, একটা মানুষের পেটে যতদিন বাচ্চা থাকে অনুরূপভাবে ততদিনই ওই গাভীটার পেছে একটা বাচ্চা থাকে। আপনি ওই গাভীটাকে কোনোদিন নার্সিংহোম নিয়ে গেছেন? কোনোদিন আল্ট্রাসাউন্ড করে দেখেছেন? ওই গাভীটার কোনোদিন ব্লাড টেস্ট করে দেখেছেন? দেখেননি। গাভীটার রাত্রি 12টার সময় প্রসব বেদনা উঠেছে, সে একা একাই চোখ দিয়ে অশ্রু বের করেছে। কেন? যে তাকে সহযোগিতার মতো আর করার মতো কেউ নাই। সে একাই একবার উঠেছে, একবার বসেছে, একবার এই কঠো হয়েছে, আবার এই কঠে হয়েছে, একা একাই চোখ দিয়ে অশ্রু বের করছে, তার চোখের অশ্রু মুছে দেওয়ার মতো আর কেউ নাই।
আমি আমার স্ত্রীর কথা বলি, আমার যখন প্রথম মেয়ে সন্তানটা জন্ম হলো, আল্লাহর রহমতে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমি এখন দুইটা জান্নাতের মালিক হতে চলেছি, আমার দুইটি কন্যা সন্তান। যখন প্রথম কন্যা সন্তানটা পৃথিবীতে আসলো, সেদিন আমার স্ত্রী এমন পাগল হয়ে গেছিল যে সেদিন আমাকে পর্যন্ত চিনতে পারছিল না, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিল। মানে প্রসব বেদনাটা কত কঠিন, এটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা বলুন তো, এই কষ্টটা একটা গাভীও পেয়েছে, এই গাভীকে কোনো ডাক্তারখানায় নিয়ে গেলেন না, রাত্রি বারোটায় একা একাই কষ্ট ভোগ করে সে বাচ্চাটা পৃথিবীতে জন্মগ্রহণ করালো। আপনার এত কষ্ট সহ্য করার পরে বাচ্চাটা যেদিন পৃথিবীতে আসলো, পৃথিবীতে আসার পরে বলুন তো ওই বাচ্চাটার কি কোনো মানুষ তাকে সুন্দর করে মুছিয়ে দিয়ে কোনো মানুষ তাকে কি কোলে তুলে নেয়? কোলে তুলে নেয়। আচ্ছা ওই বাচ্চাটাকে হাঁটতে সময় কতদিন লাগে? এক থেকে দেড় মিনিট, সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে একটা বাচ্চা হাঁটতে শিখে যাচ্ছে। জি, আর একটা মানুষ তাকে হাঁটতে সময় কতদিন লাগে? এক থেকে দেড় বছর। আপনি এই দুটোকে কম্প্রোমাইজ করুন, দুটোকে কম্প্রোমাইজ করুন, যে আপনার মানুষের বাচ্চাটাকে যদি গরুর বাচ্চার মতো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাঁটতে শিখিয়ে দিতেন, তাহলে কি ওই বাচ্চাটা মায়ের বাপের বা আপনার আশা আয়া পাড়া প্রতিবেশী নানা নানি দাদুর আদর পেত? বলুন, আদর পেত? আদর পেত না। কিন্তু একটা গরুর বাচ্চা সঙ্গে সঙ্গে হাঁটতে পারলো, হাঁটতে শিখে নিল, এই জন্য সেও কোনো আদর পেল না। ভাই আমার, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এই আল্লাহর নিদর্শনটাকে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, গৌর ফিকির করতে হবে। আর যখন এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবেন, গৌর ফিকির করবেন, হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আপনার ঈমানটা বেড়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পেরেছেন? আপনার শরীরটাকে নিয়ে চিন্তা ভাবনা করুন, এই যে হাতের মধ্যে একটা আপনার কি না মালাই বা ব্যারিং লাগানো আছে, আমাদের হাতটা উঠছে বসছে, হাতটাকে যেভাবেই করছি সেভাবে হচ্ছে। আপনি এবার এটা মনে মনে ভাবুন, মনে মনে ভাবুন যে আপনার এই হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যারিংটা যদি না দিতেন, তাহলে আপনি কি খাবার তুলে নিজের মুখে দিতে পারতেন? খাবার তুলে নিজের মুখে দিতে পারতেন? আপনি খাওয়ার জন্য যদি কোনো খাবার তুলতেন হাতে, তাহলে আপনি না খেয়ে পরের ভাই আপনার হাতের খাবারটা খেত? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিদর্শন, কত বড় দয়া। এটাকে আপনি যখন আপনি চিন্তা ভাবনা করবেন, তখনই আপনার ঈমানটা বেড়ে যাবে সুবহানাল্লাহ। সময় সংকীর্ণ, শ্রোতাও সেরকম নেই, আমি সংক্ষিপ্ত আকারে এই আয়াতের ব্যাখ্যাটা বলে দিয়ে শেষ করছি, নাকি শেষ করে দেবো না? তো আপনারা বুঝলেন যে আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত, এগুলোকে নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করব, তখন আমার ঈমানটা বেড়ে যাবে। এটা হচ্ছে মুমিন হওয়ার দুই নম্বর শর্ত, দুই নম্বর গুণ। তিন নম্বর, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যারা হবে সর্বক্ষেত্রে তারা আল্লাহর উপরে ভরসা করবে। তিন নম্বর গুণ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বর গুণ বলছেন আল্লাযিনা ইউকিমুনা সালাত। অনেক বিস্তারিত বলতাম কিন্তু পাঁচ মিনিটের মধ্যে শেষ করছি, এই জন্য সংক্ষিপ্তে বলছি আল্লাযিনা ইউকিমুনা সালাত। মমিনের চার নম্বর গুণ হলো, এই মমিন যেখানেই থাকুক না কেন, সলাতের টাইম হলে, নামাজের টাইম হলে, এ কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, এ সালাত আদায় করবেই করবে। এটা হচ্ছে মমিন হওয়ার চার নম্বর গুণ। পাঁচ নম্বর গুণ, অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে যতগুলো সম্পদ দিয়েছি, এই সম্পদের মধ্য থেকে যখন তার কাছে চাওয়া হবে দিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরআনুল কারীমের মহব্বতে যখন চাওয়া হবে, তখন তার সম্পদ থেকে সে খরচ করতে দ্বিধাবোধ করবে না। এটা হচ্ছে মুমিন হওয়ার পাঁচ নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পাঁচটা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এটাই হচ্ছে পাক্কা সাচ্চা মুসলমান, এটাই হচ্ছে পাক্কা সাচ্চা মুমিন, এটাই হচ্ছে ঈমানওয়ালা বান্দা। যদি কোনো মানুষ ঈমানওয়ালা বান্দা বা মুমিন হওয়ার সার্টিফিকেট পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম। আল্লাহ বলছেন আমি তোমার মর্যাদাটাকে উঁচু করে দেব, মানে তোমার মতো মর্যাদা আর কেউ আমার কাছে পাবে না। ওয়া মাগফিরাতুন, এবং আমি তোমাকে দয়া করে ক্ষমা করে দেব। ওয়া রিজকুন করিম, আর আমি তোমাকে সেদিন
সম্মানজনক রুজি খেতে দেব। এ হচ্ছে মমিন হওয়ার শর্ত। মমিন হলে এতগুলো আমাদের লাভ আছে, আমরা এই সমস্ত জিনিসগুলো আমরা কাল হাজরের মাঠে পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণাঙ্গরূপে মমিন হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করে মাইক তুলে দিলাম সভাপতির হাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।